हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शुक्र की वाणी। এখন আমি যে মুভি রিভিউ করব সেই ফিল্মটার নাম হলো ডব্লিউটি ফ্রাই, যেটা স্ট্রিম করে গেছে Z5 এর অফিশিয়াল অ্যাপে 8th অফ জানুয়ারি। এবং এটা একটা বাংলাদেশি ফিল্ম এবং এটা সামহাউ লাস্ট ইয়ার মাইকার চিপায়ের মতোই একটা কন্টেন্ট, বিকজ এটা একটা শর্ট ফিল্ম 58 মিনিটস এ। এবং এখানে কাস্টিং এ আছে বিদ্যা সিনহা মিম, প্রীতম হাসান এবং আরো অনেকেই। তো সিনেমাটা আমার কেমন লাগলো সবকিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথমে আমি বলে দিই যে এই সিনেমাটার যে জনারটা, এটা একটা রমকম জনারের সিনেমা। এবং এখানে যে কনসেপ্টটা দেখানো হয়েছে সেই কনসেপ্টটা কিন্তু খুব একটা নভিস নয়, মানে নতুনত্ব নয়। এটা আমি এর আগেও দেখে এসেছি আমাদের বলিউডে। কিন্তু হোয়াট মেক্স দ্য ফিল্ম ভেরি স্পেশাল ইজ দি ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন এক্সিকিউটেড। সিনেমাটা যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে, অনাম বিশ্বাস এটাকে ডিরেক্ট করেছে। অনাম বিশ্বাসের আগের একটা বাংলাদেশি সিনেমা আমি দেখেছিলাম দেবী, উইচ হ্যাজ ওয়ন জয়া আহসান ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো বোঝা যাচ্ছে ওনার ডিরেকশনের ক্যাপাবিলিটিটা কতটা। তো ডিরেকশন নিয়ে কোনো কথা নেই। এই ফিল্মটা যে রাইটিং, তিনজনে মিলে এই গল্পটা লিখেছে এবং গল্পটার মধ্যে সামহাও একটা রিফ্রেশিং এলিমেন্ট আছে। দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন ডাইসেক্টেড ইন্টু থ্রি পার্টস। প্রথমে ফিল্মটা হয় দ্য ডি এন্ড বলে একটা কনসেপ্ট দিয়ে, তারপর যায় দ্য মিডলে এবং যায় দ্য বিগিনিংয়ে। তো এখানে দুটো এস্ট্রেঞ্জ পার্সনের গল্প দেখা হয়েছে, যারা এক রাতে দেখা হয় এবং সেই এক রাত থেকে তিন দিন বাদে গিয়ে তাদের একটা নতুনত্ব গল্প শুরু হয়, যেখানে একটা অ্যাক্ট্রেস আছে আর একটা কমন ম্যান আছে। এবং অ্যাক্ট্রেস নিজের সোশ্যাল লাইফ থেকে ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে সুইসাইড অ্যাটেম্প করতে যায় এবং সুইসাইড অ্যাটেম্প করতে গিয়ে সামহাও ওই লোকটার সাথে তার আলাপ হয়। এবং সেই আলাপ থেকে কীভাবে একটা নতুন সম্পর্কের গঠন হয় এবং সেটা গিয়ে একটা নতুন বিগিনিং হয়, সেটাকে নিয়েই গল্পটা শেষ করছে। এবং এখানে যখন গল্পটা এন্ড করা হয়, ডিরেক্টর আমাদের অডিয়েন্সের উপর ছুড়ে দিয়েছে যে তোমরা এটাকে কি ভাবছো বা তোমরা এটাকে কিভাবে দেখছো সেটা তোমাদের উপর, যে ওদের মধ্যে কি কোনো লাভ রিলেশনশিপ ফর্ম হচ্ছে নাকি ফ্রেন্ডশিপ টার্ম হচ্ছে সেটা তোমাদের উপর ফেলে দিয়েছে। দিস মেক্স দি ফিল্ম ভেরি ভেরি ইউনিক। কেন কি কোনো কনক্লুশন রাখেনি, ইটস অ্যান ওপেন এন্ডিং টুয়ার্ডস দি অডিয়েন্স। অ্যান্ড দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন শট, ইট ইজ শট বিউটিফুলি, খুব সুন্দরভাবে ফিল্মটাকে শ্যুট করা হয়েছে। এবং সিরিয়াসলি আমি যত তোমাদের বাংলাদেশি কন্টেন্ট দেখছি না, আই এম গেটিং ভেরি মাচ হ্যাপি, মানে আমার এত ভালো লাগছে যে এরকম কনসেপ্ট তোমরা এত সুন্দরভাবে বাংলাদেশি ডিরেক্টর বা টিম এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। বিদ্যা সিনহা মিম কিন্তু আমাদের টলিউডে জিদ্দার সাথে অ্যাক্টিং করেছে, তখন আমি ওর সিনেমাটা দেখিনি, বাট এই সিনেমায় ওর অ্যাক্টিং দক্ষতা দেখে আমি প্রচণ্ডভাবে ইমপ্রেস হয়েছি। অ্যাট দ্য সেম টাইম প্রীতম হাসানেরও অ্যাক্টিং আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং একটা কথা বলতে হবে, বিদ্যা সিনহা মিম কিন্তু খুব সুন্দর দেখতে, বিকজ ওনাকে এখানে যেইভাবে দেখানো হয়েছে শি লুকড ভেরি গর্জিয়াস। তো ওভারঅল আমার ফিল্মটা কিন্তু মজা লেগেছে। তো তোমরা যারা একটু রমকম টাইপের সিনেমা দেখতে পছন্দ করো, প্লিজ সিনেমাটা দেখো, এটা আমার রেকমেন্ডেশন তোমাদের কাছে। এবং আই নো বাংলাদেশি অডিয়েন্সরা এই বাংলাদেশি ফিল্মকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, তো এই সিনেমাটা নিশ্চয়ই দেখবে। আর যারা টলিউডের বা কলকাতার অডিয়েন্স আছে তাদেরকেও বলবো, Z5 অ্যাপে তো যারা দেখছো অনেক কন্টেন্ট তো আছে, তো এই কন্টেন্টটা ট্রাই আউট করতে পারো। যদি তোমরা মাইকার চিপায়ের মতো কন্টেন্ট ভালোবেসে থাকো তাহলে এটাও তোমাদের ভালো লাগবে। তো যদি রিভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সাথে ডাইরেক্ট আরও জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে ইউজুয়ালি দিয়ে থাকি। টিল দেন স্টে টিউন।